এক বাদশাহ এক আল্লাহর অলিকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর অলি, আমার জীবনের মধ্যে শুধুমাত্র আমি নরতুকি নিয়ে কাটাচ্ছি, আমি কিভাবে মানুষ হতে পারি? তুমি একটা আমাকে পরামর্শ দাও। আল্লাহর অলিকে ডাক দিয়ে বলতেছেন, আমাকে একটা পরামর্শ দাও, কি করে আমি মানুষের মতো মানুষ হতে পারি, কি করে আমি আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারি। ওই বাদশাহ যখন এইভাবে সে আল্লাহর অলিকে বললেন, আল্লাহর অলি বলতেছে, ঠিক আছে, আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন। কিন্তু এই মৃত্যুর কথা যখন সে স্মরণ করবে, সে তখন একটা বিশাল বড় পার্শ্ব তসবি দানা নিয়ে বলতেছে, আমাকে মরতে হবে, মরণ 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 মরণ, সকালে 500 বার, বিকালে 500 বার, শুধু মরণ মরণ করে, মরতে হবে মরতে হবে, এইভাবেই বলে। কিছুদিন গেল, কিন্তু তার মধ্যে আর পরিবর্তন আসলো না। বলতেছে, এবার ভণ্ড হুজুরের ধরে নিয়ে আসো, সে আমাকে কি ওষুধ দিল? আমাকে বলল মৃত্যুর কথা স্মরণ করতে। আমি 500 দানা কিনলাম আর বললাম মরণ মরণ মরণ, এই মরণ মরণ বললাম, কিন্তু মৃত্যুর কথা বললাম, কিন্তু আমার তো কোনো প্রতিক্রিয়া হলো না, আমার জীবনে কোনো প্রতিক্রিয়া হলো না, আমি তো মৃত্যুর কথা ওইরকমভাবে স্মরণ ঠিকই করলাম, তার কথা মানলাম, আমার তো দিল পরিবর্তন হলো না। তো ঠিক আছে, এবার ভণ্ড হুজুরকে ডেকে নিয়ে আসে, এইভাবে পাঠায় লোকজন। যখন সে আল্লাহর অলিকে ডেকে নিয়ে আসলেন, বললেন, হুজুর, আপনি কি আমাকে প্রতিক্রিয়া দিলেন? আপনাকে এবার আমি বাদশাহ, এবার আমি আপনাকে ফাঁসিতে ঝুলাবো, আমি আপনাকে কারাগারে আটকে আমি আপনাকে ফাঁসিতে ঝুলাবো, আপনি কি আমাকে ওষুধ দিলেন? এই ওষুধে কোনো কাজ হলো না। বলতেছে, ঠিক আছে, আমার ওষুধে কাজ হয় নাই। বলতেছে, হুজুর, আপনার ওষুধে আমার কোনো কাজ হয় নাই, এবার আমি আপনাকে ফাঁসিতে ঝুলাবো। ফাঁসিতে ঝুলানোর আগে যদি কোনো মানুষকে যদি ফাঁসি দিতে হয়, তাকে কিছু সুযোগ সুবিধাও দেওয়া দরকার, একটু সময় দেওয়া দরকার। হুজুর, যদি আপনার কিছু চাওয়ার থাকে তাহলে চাইতে পারেন, যদি কিছু দেখার থাকে দেখতে পারেন, যদি কিছু খেতে মনে চায় তাহলে খেতে পারেন, আপনার মনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা পূরণ করা হবে। তখন হুজুর বলতেছে, আমার মনে একটা আকাঙ্ক্ষা আছে, যদি তুমি 24 ঘন্টার জন্য তোমার রাজত্বটা আমাকে লিখে দিতে পারো, 24 ঘন্টার জন্য যদি বাদশাহীটা আমাকে দিতে পারো, তাহলে এটাই আমার চাহিদা, আর কোনো চাহিদা নাই। হুজুর তো দেখছেন এবার বুঝি আমাকে ফাঁসি দিবেই। তো তারপরেই বলতেছেন, বাদশার সামনে যখন হুজুর এই কথা বলতেছেন, 24 ঘন্টার জন্য তোমার রাজত্বটা আমাকে দিয়ে দাও, 24 ঘন্টার জন্য যখন তার রাজত্ব তাকে লিখে দেওয়া হলো, বাদশা চিন্তা করছে, তাকে তো আমি ফাঁসি দিবই, 24 ঘন্টার জন্য সে আমার রাজত্ব যেহেতু চাইছে, সেই হুজুরকে, সেই আল্লাহর অলিকে আমি তাকে দিয়ে দিলাম 24 ঘন্টার জন্য। রাজত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে না নির্বাচনের আগে, তত্ত্বাবধায়ক সরকার আসে কিন্তু, এর আগে ফখরুদ্দিন সাহেব আসছিলেন, তো আলহামদুলিল্লাহ তিন মাসের ক্ষমতা, সে 3 বছর থাকছেন, এমন আসছে না এমন হয়েছে। তো কাজেই সেই বাদশাহ 24 ঘন্টার জন্য ক্ষমতা নিলেন, 24 ঘন্টার জন্য ক্ষমতা নিয়ে বললেন, সঙ্গে সঙ্গে কোথায় আমার মন্ত্রীরা, কোথায় আমার সেনাপতিরা, সমস্ত মন্ত্রী সেনাপতি চলে আসলো, বলল, এবার আমি বাদশাহ চেয়ারে, আমি 24 ঘন্টার জন্য বাদশাহ হয়ে গেছি, এবার তোমাদের সাবেক বাদশাহকে তাড়াতাড়ি গ্রেপ্তার করো। আল্লাহু আকবার বলেন, সাবেক বাদশাহকে গ্রেপ্তার করা হলো, আর বলা হলো তাকে জেলখানার মধ্যে কারাগারে বন্দি করে রাখো, আমার ক্ষমতা 24 ঘন্টা, কালকে সকাল ঠিক 10টা বাজে ওই বাদশাহকে ফাঁসির ধরিতে ঝোলানো হবে। আল্লাহু আকবার, এই বাদশাহকে সকাল 10টা বাজে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মন্ত্রী এসে হাজির হইল, মন্ত্রী এসে বলতেছে, আপনাকে 24 ঘন্টার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, বিদায় কি আপনি বাদশাহকে জেলখানায় ঢোকাবেন নাকি? বললেন, সেনাপতি কোথায়, মন্ত্রীকে গ্রেপ্তার করো। আরেক সেনাপতি, 13 মন্ত্রী আছে না, কিছু 13 মন্ত্রী আছে, তার মধ্যে ওইটাও একটা, বলে 13 মন্ত্রীকে তাড়াতাড়ি জেলখানায় ঢোকাও। এই মন্ত্রীকেও জেলখানায় ঢোকাইলো, বলছে, ওকে ফাঁসি দিব সকাল 9টা বাজে, ওকে ফাঁসি দিব 6টায়, সকাল 9টায়, আর বাদশাহকে দিব সকাল 10টায় ফাঁসি। এবার এক নর্তকি চলে আসলো, এক নর্তকি এসে বলতেছে, বাদশাহ, আপনি তো এখন বর্তমান বাদশাহ, যেই বাদশাহকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন, উনি আমাকে নিয়ে নাচ নিয়ামতে ছিল, অনেক ফুর্তি করতো, এই রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা আমি, আপনি আমার কাছে যা চাবেন তাই পাবেন, আপনি যেভাবে আনন্দ করতে চাবেন আমি সেভাবেই প্রস্তুত আছি, আপনি এখন বাদশাহ, আপনি যা চান তাই করতে পারেন। সঙ্গে সঙ্গে সেনাপতিকে ডাক দিয়ে বললেন, এই মহিলাটাকে, এই পতিতা মহিলাটাকে গ্রেপ্তার করো, তাকে সকাল ফাঁসি দিব 8টায়, তাকে সকাল 8টায় ফাঁসি দিব। তাকেও গ্রেপ্তার করা হলো। হঠাৎ করে এক বাদামালা যাচ্ছে,
সেই প্রাসাদের সামনে দিয়া সেই প্রাসাদের মধ্যে ফুসি দিয়া বলতেছে, বাদাম লাগবো নাকি বাদাম, ডাক দিছে বাদামালা ভিতরে আসো, বলছে একে বাদামালাকে ধরো, তুমি এখানে বাদাম বেচতেছো কেন প্রাসাদের ভিতরে, তুমি অন্যায় করছো, একে গ্রেপ্তার করো, একে ফাঁসি দেবো সকাল ৬টায়। চারজনকে ফাঁসির রায় হয়ে গেল। গ্রেপ্তার করে যখন জেলখানার মধ্যে ভরতে ভরা হলো, তখন বাদামালা কয় আর ওই লোক মহিলা কয়, মহিলা কয় হুজুর আমি একজন গরিব মানুষ, পয়সার অভাবে এই নগ্ন কাজ করি, যদি আমাকে মেহরবানি করে ছেড়ে দিতেন। বাদশাহ তখন বলতেছে তোমাকে একটা শর্তে ছাড়তে পারি, অন্যথায় তোমাকে ছাড়বো না। বলেছে কি শর্ত? বলেছে তুমি যেই প্রস্তাব আমাকে দিয়েছিলে আজকের রাত্রে, তুমি যদি ওই জেলখানার মধ্যে মন্ত্রী এবং বাদশাহ আছে তাদেরকে যদি তুমি আনন্দ দিতে পারো, তাদেরকে সাথে যদি তুমি অপকর্ম করতে পারো, তাহলে তোমাকে আমি ফাঁসি দেব না। এটা আল্লাহর ওলি বলতেছেন, তুমি যদি আজকে তাদেরকে, যে বাদশাকে জেলখানায় ভরা হয়েছে, তাকে যদি তুমি আনন্দ ফুর্তিতে রাখতে পারো, তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে না। বাদামালা এসে বলতেছে আমি গরিব মানুষ, বাদাম বেছে খাই, আমাকে ছেড়ে দিলে হয় না, আর জীবনে কোনোদিন এই রাজদরবারের পাশ দিয়েও আসুন না, আমাকে ছেড়ে দেন। বাদামালাকে বলতেছে শোনো, তোমাকে খাতা কলম দেওয়া হবে, তাদের সাথে কি ঘটনা ঘটে, সারা রাত্রি কি ঘটনা ঘটে, এই কাহিনীগুলো লিখে তুমি সকালবেলা আমার কাছে রিপোর্ট দিবে, এই রিপোর্টগুলো যদি তুমি দিতে পারো তাহলে তোমাকেও মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বাদামালা খুশি, এবার মহিলাও খুশি। মহিলা বলতেছে আমার কাজই তো মানুষকে ঢঙ্গানো হাসানো, হুজুর এটা আমি পারবো। ওই নর্তকী মহিলা বলতেছে আপনি কোনো চিন্তা করেন না বাদশাহ, আমি ওই দুইজনকে, যেই দুইজনকে জেলখানায় দিয়েছেন তাদেরকে আমি হাসি খুশিতে রাখবো, আনন্দ দিয়ে রাখবো, আপনি আমাকে যা বলেছেন তাই করবো, এগুলোই তো আমার কাজ। ঠিক যখন জেলখানার মধ্যে আজকে আরো সুন্দর পরিহিতি কাপড় পরে যখন সে, ওই নগ্ন মহিলা যখন জেলখানার মধ্যে ঢুকলো, যেই পতিতার মহিলা যখন জেলখানায় ঢুকলো, বাদশাহর কাছে গিয়ে বলতেছে বাদশাহ তোমার সাথে আমি কত আনন্দ ফুর্তি করেছি, আজকে আসো তোমাকে একটু আমি গান শোনাই, তোমাকে একটু আনন্দ দেই। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে না রে না, জীবনে আমি বহু গুনাহ করে ফেলেছি, কাল সকাল 9টায় 10টায় আমার ফাঁসি হবে, আমি আজকের রাতটা স্বয়ং আমার মাওলাকে ডেকে ডেকে বলি, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আমার সকাল 10টায় ফাঁসি হয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আজকে রাত্রে আমি আর তোমার সাথে থাকবো না, তুমি চলে যাও, বেরিয়ে যাও। যতই চেষ্টা করে মহিলা আর তাকে কাছে বেরাইতে পারে না। মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী বলে আমিও জীবনে অনেক অপরাধ করেছি, অন্তত আজকে রাত্রটা নিই একটু ইবাদত করে, আমার সকাল 9টায় ফাঁসির ঘোষণা এসেছে, আমিও আর থাকতে পারবো না। দুজনেই চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদা শুরু করলো। নর্তকীও চিন্তা করতেছে আরে আমি কি করলাম, আমি জীবনে কত মানুষকে বাদশার সামনে এসে নিজেকে সঁপে দিয়েছি, বিলিয়ে দিয়েছি, তারা দুজনে যেহেতু এইভাবে আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আজকে আমিও আল্লাহর কাছে তওবা করি, আমারও তো ফাঁসি হয়ে যাবে সকাল 8টায় যদি আজকে তাদেরকে আনন্দ দিতে পারলামই না। সেও আশা ছেড়ে দিয়েছে, সেও চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে বলতেছে, আর বাদামালায় রিপোর্টগুলো লিখতেছে, জেলখানা সারা রাত্রি কান্না করতে করতে জেলখানা চোখের পানিতে ভিজে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে তাদের জীবনে, এক রাত্রের মাত্র 12 ঘন্টার ব্যবধানে তাদের অবস্থা কেমন হয়ে গেল। যখন সকালবেলা রিপোর্ট পেশ করা হলো যে তাদের দেখেন বাদশার অবস্থা এমন হয়েছে, আপনার মন্ত্রীর অবস্থা এমন হয়েছে, নর্তকীর অবস্থাও এমন হয়েছে, এই রিপোর্টগুলো যখন তার কাছে এনে দেওয়া হলো, জাস্ট ফাঁসির সময় যখন হয়ে গেল, যখন তাদেরকে ডেকে আনা হলো, তখন বলতেছে বাদশাহ এবার শুনেন, সারা জীবন আপনি নর্তকি নিয়ে কাটিয়েছেন, সারা জীবন আপনি ভোগ বিলাসায় মুক্ত ছিলেন, আমি আপনাকে যেই সবক দিয়েছিলাম সেই সবক আপনি কেমনভাবে আদায় করেছেন, সেই সবকে আপনার কোনো প্রভাব পড়ে নাই, আর আজকে আপনি এক রাত্রি ইবাদত করেছেন, এক রাত্রের ইবাদতে আপনার গোটা জিন্দগি পাল্টে গেছে, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশাহ এসে বলতেছে হুজুর, সেই সাবেক বাদশাহ এসে হুজুরের আল্লাহর ওলি পা জড়িয়ে ধরেছে, আল্লাহর ওলি আমাকে ফাঁসি দিয়ে দেন কোনো অসুবিধা নাই, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি এক রাত্রে আমি আমার গোটা জীবনের হিসাব মিলিয়ে দেখি
দেখেছি, আমি যত ভুল করেছি সব আমি অন্যায় করেছি হুজুর, আপনার কাছেও আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহর ওলি তখন সঙ্গে সঙ্গে বললেন, দেখো তোমার আমি এক মাসে তোমাকে যেই সবক দিয়েছিলাম পরিবর্তন হয় নাই, এক রাত্রের সবকে এক রাত্রের অবস্থানে তোমার গোটা জীবন পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার রাজত্বর চাবি ফিরে দিলেন এবং আল্লাহর ওলি সেখান থেকে তার রাজ্য ছেড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, মানুষের জীবনে পরিবর্তন আসতে সময় লাগে না, এক মাস গেছে তার জীবনে পরিবর্তন আসে নাই, শুধু মৃত্যু 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 বলছে। আর এক রাত্রি যখন তাকে জেলখানায় কারাগারে ভরে রাখা হয়েছে, যখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে এই নির্দেশ যখন তাকে দেওয়া হয়েছে, তার খানাদানা বন্ধ হয়ে গেছে। মনে করেন আমাদের সভাপতি সাহেব যদি কোনো কারণে অসুস্থ হয়, তাকে যদি হসপিটালে নেওয়া হয়, সে একজন এলাকার গণ্যমান্য মানুষ, পয়সা করির তার অভাব নাই, তো যখন যদি ডাক্তার তাকে বলে যে আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার ছেলে মেয়ে কয়জন, যখন তাকে যখন এইভাবে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পত্তিগুলো তাদেরকে একটু বন্টন করে দিয়েন, হয়তো আশা করেন আপনি সুস্থ হবেন, ডাক্তার যদিও ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে এই কথা বলেছে আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার সম্পত্তিগুলো তাদেরকে বুঝাই দেন, সভাপতি সাহেবের বুঝতে আর বাকি নাই, ডাক্তার আমাকে বুঝাতে চেয়েছেন হয়তো আমার হায়াত বেশি দিন বাকি নাই। যদি সে গরিব মানুষ হয় সে তো আরও চিন্তা ভাবনা তার শুরু হয়ে যাবে, আপনার সংসার চালানোর মতো কোনো মানুষ আছে কি না, কারণ ডাক্তার যদি একটা মানুষকে এভাবে ইঙ্গিত দিয়ে দেয় ওই মানুষটার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দিনের উপরে অটল থাকতে পারে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কথাটা মানুষ স্মরণ করবে। মৃত্যু এমন একটা জিনিস, হাদিসের মধ্যে আসছে আল মৌতু জিসরুন, মৌতু হলো মুমিনের জন্য একটা পুল, যে জান্নাতে যাওয়ার মতো একটা পুল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাহাবী বেলাল, তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি বিছানার মধ্যে শোয়া, বিছানার মধ্যে শোয়া, এমন সময় তার স্ত্রী এসে বলতেছেন হায় আমার মুসিবত, হায় আমার মুসিবত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শয্যায় যার সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আমি যখন জান্নাতের মধ্যে মেরাজের রাত্রে গিয়েছি কে যেন আমার পিছনে পিছনে হাঁটতেছে, আমি বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ, ওই বেলাল মৃত্যুর সময় বেলালকে যখন তার স্ত্রী বলতেছেন আমার মুসিবত, হায় আমার মুসিবত, বেলাল বলতেছে রে আমার স্ত্রী তুমি এই কথা বলো না, তো এটা আমার জন্য খুশির সংবাদ, তুমি তো দেখতেছো আমার জন্য মুসিবত, আমি দেখতেছি আমি আমার স্বয়ং নবী মুহাম্মদ ইসলামের সঙ্গে এখনই যে আমি মিলিত হয়ে যাবো, আমি এখনই আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়ে যাব, আমি তার সাথে দেখা করতে পারবো। এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমাদেরকে অনেক ধোকায় ফেলে। আমার এখানে যারা আমরা বাস করতেছি আমাদের সকলের জন্য একটা খাট কিন্তু রেডি করে রাখা হয়েছে, এই খাটটা কিন্তু মসজিদের আঙিনায় থাকে, প্রত্যেক মসজিদের আঙিনায় কাছাকাছি সেই খাটটা থাকে, চার পায়ে খাট। এই খাটে আমাদেরকে একদিন শোয়ায়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমার ছেলে যাবে, আমার আত্মীয় স্বজন যাবে, ভাই বেরাদার যাবে, কবরে আমাকে নামাবে, কবরে আমাকে নামাবে ঠিকই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো ফ্যান নাই, আল্লাহর নবী বলেছেন ওই কবরে যখন কোনো মানুষকে নামানো হয় কোনো অন্য অন্য মানুষ বলে তোমরা কবর ছাড়ো মন কারে নাকি আসবে, তোমাদের কবর ছাড়ো আর না ছাড়ো কোনো অসুবিধা নাই, কবরে নামানোর সাথে সাথে আল্লাহ তাআলা মুনকার নাকির ফেরেশতা কবরে পাঠিয়ে দেন, তাকে জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা, তোমার রব কে ছিল, মান নাবিউকা মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, মান নাবিউকা তোমার নবী কে ছিল, তাকে তিনটা প্রশ্ন যখন করা হয় সে যদি ঈমান ওয়ালা হয় নিঃসন্দেহে সে মুখ দিয়ে জবান দিয়ে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম, মান হাজার রাসূল আমার রসুলকে, আমার রসুলকে আমার কবরের সামনে এনে তুলে ধরা হবে, আমার রসুলেরকে যখন আমার কবরের সামনে তুলে ধরা হবে, যারা রসুলের সুন্নত মানবে, যারা রসুলের আদর্শ মানবে, তখন সে সরাসরি বলবে ইনি আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিস শরীফ এসেছে আসমান থেকে ঘোষণা করা হবে ওই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে কবর তার জন্য তত বড় হয়ে যাবে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, সুবহানাল্লাহ, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সে এমন একটা ঘুম দিবে এক ঘুমে 40,000 বছর পার হয়ে যাবে, সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দিন মানে তারা কিন্তু মরে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে যারা আল্লাহর ওলি তারা কিন্তু মরে না। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, ওয়ামাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, যারা আল্লাহর জন্য নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা মরে না, তারা মরে না। যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা মরে না, তারা আল্লাহর সান্নিধ্যে জীবিত, তারা আল্লাহর সান্নিধ্যে জীবিত। কিন্তু তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার বলেন, তারা আল্লাহর সান্নিধ্যে জীবিত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে আমাদের সামনে যে একটা মৃত্যু কবরের একটা ঘাঁটি আমাদের সামনে আসতেছে, এই ঘাঁটি আমাদের সকলকে অতিক্রম করতে হবে। ধনীকেও যেতে হবে, গরিবকেও যেতে হবে, আমাদের সকলকেই সেই জায়গায় যেতে হবে। এই জন্য এই মৌতের সামানা আমাদের দুনিয়ার থেকে নিতে হবে। সেটা হলো মৌতের সামানা কি, সেটা হলো ইমানের সাথে আমল। মানুষ যখন ইমান আনার পরে যদি সে অল্প আমলও করে, ইমানের সাথে ইখলাসের সাথে, আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল, তুমি ইমানের সাথে যদি অল্প আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ।